গিফট আনপ্যাকিং করেছি, ঠিক আছে। চার বস্তা মানে বাঁধা হয়েছিল, ওগুলোকে খোলা হয়েছিল না। বাড়ি ভাড়া খুঁজতে আমি বাড়ি ত্যাগ করে দিচ্ছি, তাই বাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছি। আমার আরো কিছু গোল্ডেন জুয়েলারি আজ তোমাদের দেখালাম। গুড মর্নিং এভরিওয়ান এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস আর্ট এন্ড বিউটি, অ্যান্ড আই এম ইওর পায়েল। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, সাথে নতুন ভিডিও। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে অনেক কটা কাজও হয়ে গেছে, এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আমি ওটস বানাতে বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই ওটসটা বানাবো, কারণ আমি আর মা দুজনেই খাবো, তাই জন্যই আর কি। আর সকালের ব্রেকফাস্টে ওটসের থেকে মানে ভালো খাবার আর কিছু হয় না, এটা হেলদি ভীষণ। ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, আমি আর মা এখন ওটস খাবো, ডিম সেদ্ধ খাবো না, কারণ সব হাঁসের ডিম, মুরগির ডিম নিই। তোমাদেরকে হাঁসের ডিমটা একটু দেখাচ্ছি, দুটো না একই দেখতে, হাঁসের ডিম মুরগির ডিম বোধ আর একই দেখতে। আজকে বিয়ের অনেকগুলো গিফট আনপ্যাকিং করেছি, ঠিক আছে। চার বস্তা মানে বাঁধা হয়েছিল, ওগুলোকে খোলা হয়েছিল না, তো আজকে সেগুলো খুললাম বসে বসে। অনেক কটা ভালো ভালো জিনিসও পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। সব সিঁড়ির কাছে রেখেছি, এখন চলো হাঁসের ডিমটা দেখাই। এই যে এটা হাঁসের ডিম, গায়ের রঙটা একটু অফ হোয়াইট কালারের, মানে ডিমের মতন ধকধকে সাদা হয় না, বাট ডিমের মতোই দেখতে, খেতে একটু অন্যরকম হয়। এখানে চলছে মাছ কাটা, অনেকেই হয়তো ভাবতে পারো এটা আমি কেন দেখাচ্ছি। দেখাচ্ছি এই কারণে আমার রেগুলার লাইফে যা যা ঘটে আমি সবটাই শেয়ার করি, তাই শেয়ার করলাম। মাছ কাটছে মোনাদি, বাবা মাছ নিয়ে এসেছিলো, সেই সব মাছ ফাছ এখন কাটা হচ্ছে। এখন আমি একটু বেরোবো, ঠিক আছে। কোথায় যাবো বলো তো? বাড়ি ভাড়া খুঁজতে। আমি বাড়ি ত্যাগ করে দিচ্ছি, তাই বাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছি। তো আমি এখন বাড়ি ভাড়া খুঁজতে যাচ্ছি, তিনটে বাড়ির সন্ধান পেয়েছি, বাড়ি ভাড়া খুঁজে শিফট হয়ে যাবো, এরকমটা ভাবছো তো? ওইটা মোটেই নয়। আমার একজন পরিচিত শ্বশুরবাড়ির ওখানের তুলিদি, তুলিদি আসছে তার হাজব্যান্ডকে নিয়ে, ওদের জন্যই একটু বাড়ি ভাড়া দেখতে যাবো। আমাদের পাড়াতে কতগুলো আমি সন্ধানও পেয়েছি, ওদের জন্যই যাচ্ছি বাড়ি ভাড়া খুঁজতে। আমি আমার বাড়িতেই থাকবো, আমার দুটো বাড়ি আছে, আমার আর বাড়ি ঘরের দরকার নেই, আমি ঠিক আছি যেখানে আছি। তো এখন ওদের জন্য যাব, ওরা আসছে, ওরা বাইকে আসছে, দেন আমরা একসাথে যাব। আমি তিনটে বাড়ি দেখাবো টোটাল, তো চলো যাওয়া যাক। একটু মানুষ করা হয়েছে, বেড টেড পুরো সুন্দর করে পাতা পাতা হয়ে গেছে, আর ওগুলো তো আছেই, এটাকে মানুষ করা হয়েছে। সব বিয়ের গিফট রেডি, এখন ওদের জন্য করছি ওয়েট, ওরা আসলে বাড়িতে একটু নিয়ে আসবো, তারপর বেরোবো। যেহেতু তুলিদিরা এসেছিলো, তাই জন্য তাদের জন্য একটু ফল মিষ্টি এইসব অ্যারেঞ্জ করা হয়েছে। ওরাও এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছিলো, তো হালকা টিফিন টিফিন করে তারপরে আমার স্কুটি রেডি, এরপর আমরা বেরোবো। আর তোকেও কিন্তু ভিডিওতে দেখা যাবে এবার, আজকের ভিডিওটা দিলে দেখবি তুই, তুই সব ভিডিও দেখিস, গুড, দেখবি হ্যাঁ ভিডিওগুলো, তোকেও দেখা যাবে ভিডিওতে। সাবডিং চেক করে তুমি দিয়ে নতুন দিয়েছো কি না। প্রথমে একটা বাড়ি দেখে আর একটা বাড়িতে এসেছিলাম, এটা আমাদের রবীন্দ্রনগরই, রবীন্দ্রনগরের মধ্যে আমাদের রবীন্দ্রনগরে না একটা গ্রুপ আছে, রবীন্দ্রনগর নাগরিক কমিটি, ঠিক আছে। তো যারা রবীন্দ্রনগর থেকে দেখছো তারা জানো সেই গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে কারোর বাড়ি ফাঁকা থাকলে বলবেন, একজন থাকবে। আর তারপরেই আমি সেখান থেকে বিভিন্ন ইনফরমেশান পাই। মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া না থাকলে লোকের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে হতো বাড়ি ভাড়া আছে কি না, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে লোকে আমায় মেসেজ দেখে ইনফর্ম করে দিচ্ছে আছে কি না। সবার কত সুবিধা হয়েছে না, সোশ্যাল মিডিয়াকে আমরা যতটা খারাপ বলি ততটাও হয়তো খারাপ নয়। হ্যাঁ, এটার মিস ইউজ হয় বটে, কিন্তু এটার ভালো ইউজও হয়। তো একটা বাড়ি অলমোস্ট দেখে আর একটা বাড়ি দেখতে চলে এসেছি, তিনটে বাড়ি দেখিয়েছিলাম, প্লাস তাতানকে যে স্কুলে ওরা ভর্তি করতে চাইছিলো আমার রেফারেন্সে, তো সেই স্কুলটাও ওদেরকে দেখিয়েছিলাম। তো এই আর কি, বাড়ি ফাড়ি দেখা হচ্ছে, পছন্দ হচ্ছে, কথা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত যে সমস্ত ফর্মালিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করার এখানে চেষ্টা চলছে। এবারে পছন্দ অপছন্দের একটা ব্যাপার তো থেকেই থাকে। ভাড়া খুঁজে খুঁজে তো একসা অবস্থা, তিনখানা রুম দেখিয়েছি, তাদের মধ্যে ওদেরও কিছুটা পছন্দ হয়েছে আর কিছুটা ভালো লেগেছে। একটা কথা বলে রাখি, তুলিদি আমার সাবস্ক্রাইবার আজ থেকে নয়, বহুদিন আগে আই থিঙ্ক তুলিদি ভিডিওটা দেখবে, ঠিক আছে। তুলিদির সাথে আমার সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েই আলাপ, বাট মানে যদিও আমার শ্বশুরবাড়ির কাছে, তাও সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে আগে আলাপ, তারপরে আমার শ্বশুরবাড়ির কাছে হয়েছে। তো তুলিদি আমার বিয়েতেও এসেছিলো, বেশ ভালো লাগে জানো, যখন কেউ এসে বলে তোমার ভিডিও দেখি না, আমি রিয়েলি হ্যাপি। ইভেন তোমরা দেখতেই পেলে ছোটো তাতান ও ডেফিনেটলি বলছে আমার ভিডিও দেখে, আর আমাকে পায়েল বলে ডাকছিলো, সুইট লাগছিল ওর ডাকটা শুনতে। ইভেন ও আমাকে বলছে আমি তোমাকে পায়েল মামি বলবো না, শুধু পায়েল বলবো, তোর যা খুশি তুই বল, ঠিক আছে। ছোটো তো একটু
মস্তি মজা করেছি। দাদানো খুব ভালো। দাদানের সাথে আমার আগে যদিও ইন্ট্রোডাকশন হয়নি ফার্স্ট টাইম, বাট তুলিদিকে আমি আমার বিয়েতে দেখেছিলাম, তারপরে আজকে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। ভীষণ তুলিদি রিলি আর নাইস পার্সন। আর যদি ওরা বেল্লাতে শিফট হয় ডেফিনেটলি আমরা মস্তি মজা করবো, আর ডেফিনেটলি আমাদের দেখা হবে, ইটস সিম্পল ম্যাটার ইউ নো। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আজকে আমি ডালিয়া খেয়েছি, আই এম টোটালি ফিট, এখন একটু রেস্ট নেবো। আচ্ছা, এই তোমাদেরকে বলেছিলাম না কিছুগুলো গিফট আমি বের করে নিয়েছি, সে তার মধ্যে হচ্ছে এইটা একটা সালোয়ার পিস, যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে একটা শাড়ি, তাকেও অসংখ্য ধন্যবাদ, ভীষণ সুন্দর একটা রেড কালারের শাড়ি। আর একটা আমার ব্ল্যাক শাড়ির খুব শখ ছিল, যে আমার একটা ব্ল্যাক শাড়ি নেই কেন, তো তাই জন্য আমি ব্ল্যাক কালারের শাড়িটা রেখেছি। তো এই তিনটে শাড়ি আমার গিফট পাওয়া আর কি, তিনটে জিনিস আমার গিফট পাওয়া, বস্তা বস্তা জিনিস হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস গিফট পেয়েছি, এখানেই দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা। এইটা বস্তাবন্দি হয়েছিল জানো, দাঁড়াও, দিস ওয়ান, এটা না বস্তাবন্দি হয়েছিল। মা ভেবেছিল যে কোনো মানে ফ্লাওয়ার বাস টাইপের কিছু হবে, কিন্তু ও মা খুলতে দেখি একটা সুন্দর ফিলিপসের হেয়ার ড্রায়ার, ভীষণ সুন্দর হয়েছে। এটা আমাকে দিয়েছে সুমন কাকু, থ্যাংক ইউ সো মাচ, কারণ স্টিকারে নাম লেখা ছিল সুমন বলে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি গিফট। আর বাকি এই তিনটে আর এইটা আজকে উদ্ধার করা গেছে। আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা যে গুঁড়োটা খাই, জিরা আজোয়ান ধনে, সেটাকেই গরম করে একটুখানি ঠান্ডা করছি, এবার মিক্সারে দেব। মিনিটও রেস্ট পাই না, একটা না একটা কিছু কাজ লেগেই থাকে, হয় এটা নয় সেটা নয় সেটা নয় সেটা, মানে জাস্ট হেডেক হয়ে গেছে ব্যাপারটা আমার জন্য। তো এখন একটু চা ফা খাই, বনাদি রান্নাবান্না করছে, একটু চা রুটি খাবো। চা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, অনেকেই চা দিয়ে রুটি পরোটা খাও, আমার তো খুব ভালো লাগে খেতে। তো একটু চা রুটি খাবো, মা ডিউটি যাবে, বাকি একটা ইম্পর্টেন্ট কাজ করবো বলে ভাবছি, যদি ইচ্ছে হয় তো ওটা করবো, সেটা হচ্ছে আমার ওয়ার্ড্রপটাকে গোছানো। মানে একদম ঝুলে আছে জিনিস, রাখার এইটুকুন জায়গা নেই, পুরো ঝুলে আছে সমস্ত জিনিসপত্র, যদি পসিবল হয় ওটাকে আমি ক্লিন আপ করবো। রাত্রিবেলা এমনি খেয়ে নিতাম, কিন্তু আমার একটু ইচ্ছে হলো বেগুনের একটু ভর্তা বানাই, অনেকদিন খাইনি তার জন্য ভাবলাম একটুখানি করে একটু খাই। আই হোপ শীতকালে বেগুন ভর্তা খেতে সবার ভালো লাগে, আর সেটাই আমি এখন একটু প্রিপারেশন করব, দিয়ে একটু খাবো, ভীষণ ইচ্ছে করছে। অলমোস্ট আমি বেগুনটাকে গ্যাসের মধ্যে পুরাতে দিয়ে দিয়েছি, উনুনের মধ্যে বেগুন পোড়া যেভাবে হয় গ্যাসে অতটা টেস্টি হয় না, বাট ইটস ওকে। আর নিয়েছি একটুখানি বড়ি, বড়ি কাঁচা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মস্ত করে মাখাবো বেগুন ভর্তা। তো চলো বড়ি ভাজি, বেগুন পোড়াই, তারপরে ভর্তা দেখাচ্ছি। পেঁয়াজ কাটা কমপ্লিট, এখানে কতকগুলো বড়ি ভেজে নিয়েছি, যে বড়িগুলো আমি দিয়েছিলাম লোহার মতো শক্ত। আর এই যে এখানটায় বেগুন পোড়াও আমার অলমোস্ট ডান, এবার এটাকে ভালো করে কাঁচা লঙ্কা একটু দিয়ে মাখবো। চলো কাঁচা লঙ্কাটা আনা যাক, দেখি এইখানেই কাঁচা লঙ্কা আছে। এত বড় বড় লঙ্কাগুলো খেলে আমার অবস্থা খারাপ হবে, ছোট্ট মতন একটা নিই, বাস এটাতেই মাখবো বেগুনটাকে। এবার অতটাও আমি খেতে পারবো না, হাফটা নেব। রাতে বেগুনের ভর্তা দিয়ে ডিনার কমপ্লিট করে আসার পর তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাই, যেগুলো আমার বিয়েতে গিফট পাওয়া, আর আমি দেখাতে ভুলে গেছি, তাই ভাবলাম দেখিয়ে দিই তোমাদের সঙ্গে বের করছি যখন। অ্যাকচুয়ালি আমার নাকের মধ্যে কাঠি ঢোকানো আছে, তোমরা সবাই জানো আমার সোনা নাকেরটা হারিয়ে গেছে, তো সেই জন্য কিছুগুলো বের করেছিলাম, ভাবছিলাম যদি একটা কিছু পড়তে পারি, তো সেখানে দেখতে গিয়েই এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখানো। তো ওটা দেখলে একটা রূপোর সিঁদুর কৌটো, অ্যান্ড এটাও একটা রূপোর সিঁদুর কৌটো, বেশ সুন্দর মিনে করা, দেখো এত জিনিসের মধ্যে এই ছোট ছোট সুন্দর জিনিসগুলো যে রয়ে গেছে আমি জাস্ট ভুলেই গেছিলাম। তো ব্যাস এই দুটো সিঁদুর কৌটো রয়ে গেছিলো, আর তিনটে জিনিস দেখাবো, সেটা হচ্ছে তিনটে নাকের। অ্যাকচুয়ালি আমার নাকে কাঠি পড়া আছে, সেইটা খুঁজতে গিয়েই এত ব্যাপার। এটা হচ্ছে একটা সেই সানিয়া মির্জা, কিন্তু এর পেছনে না এস সিস্টেম, ঠিক আছে, খিটওয়ালা নয়, এস সিস্টেম, জানি না এটা কীভাবে পড়তে হয়। আচ্ছা, আর একটা হচ্ছে এরকম, এটাও হচ্ছে সানিয়া মির্জা, এটাও হচ্ছে পেছনে এস সিস্টেম, সেম। আমি বেসিক্যালি সানিয়া মির্জাই পড়ি, যারা আমাকে প্রথম থেকে চেনো বা দেখে এসছো তারা সবাই জানো যে আমি সানিয়া মির্জা ওয়েয়ার করি, সে কোন ছোটোবেলা থেকে, অন্য কোনো কখনো নাকে আমি পরার জন্য ট্রাই করিনি, ভাবিও নি, হোয়াট এভার ইট ইজ। আর এই দেখো একটা পুচকু সিঁদুর কৌটো, যার মধ্যে আমি সিঁদুরও ঢেলে দিয়েছি, এটা আমি শিলিগুড়ি নিয়ে যাবো, ছোট্ট একদম এইটুকু সিঁদুর কৌটোটা। আর এই দেখো কী সুন্দর একটা কিউট ব্যাগ, এই ব্যাগটার মধ্যে সিঁদুর কৌটোটা আমি নিয়ে নিয়েছি, যাতে গোটা ব্যাগে ছড়িয়ে না যায়। আর যেহেতু শিব চতুর্দশী আসছে, তাই ভাবলাম মহাদেবের একটা ছবি সঙ্গে করে নিয়ে যাই। আচ্ছা, এই দুটো নাকের নোজপিনের মধ্যে আমার কনফিউশান আছে যে আমি কোনটা পরবো, দেখি ট্রাই করবো, যদি হয় তো পরে নেব।
তো আমি আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার আরও কিছু গোল্ডেন জুয়েলারি তোমাদেরকে দেখালাম যেগুলো বাকি থেকে গেছিলো, এগুলো কিন্তু প্রত্যেকটা বিয়ের গিফট, কে কোনটা দিয়েছে আমি রিয়েলি জানি না। তো বাস এখন ঘুমিয়ে পড়ব, প্রত্যেক দিনকার মতো আজকেও আমি ওই গুঁড়ো দিয়ে পাউডার দিয়ে জল টল সব খেয়ে নিয়েছি, ফেস প্যাকটা লাগাবো, ঘুমোবো। আমার রুমে 5টা মৌমাছি এসছে, 5টা, কারোর বাড়িতে ডেফিনেটলি মৌচাক ভাঙা হয়েছে, 5টা মৌমাছি। দাঁড়া একবার দেখাচ্ছি, এই যে ঘুরছে, এই যে ঘুরছে, এই দেখো আর একটা ওখানে বসছে। আমি রিস্ক না নিয়ে ঝপ করে মশারি কাটিয়ে নেব, মৌমাছি 4টে মৌমাছি ঘুরছে। তো চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি, কালকে আমাদের পিসি বাড়ি যাওয়ার কথা আছে। আমার পিসি মারা গেছে, আমি আগেই বলেছি, তো কাল যাওয়ার কথা, আমি বাপি মা তিনজনই যাব। তো কালকে আবার একটা ব্লগ, আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।